ছেলে কিছুদিন ধরেই একটু পিজা খাবো পিজা খাবো করে বায়না করছিল, তো ভাবলাম আজকে চটজলদি বাড়িতেই বানিয়ে দিই। যার জন্য একটা বাটি নিয়েছি, তাতে 2 কাপ ময়দা, 1 চামচ নুন, 1 চামচ বেকিং পাউডার, তার সাথে একটুখানি বেকিং সোডা আর 1 বড় চামচ চিনি, তার সাথে 1/3 কাপ দই দিয়ে আর জল দিয়ে প্রথমে ময়দাটাকে মাখতে হবে। আর ময়দাটা মাখতে হবে অল্প অল্প জল দিয়ে, সুন্দর করে নরম করে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু ময়দা মানে পিজার বেসটা খুব ভালো হবে। আর পিজার বেসটা ভালো হওয়ার জন্য ময়দাটাকে কিন্তু একটু ভালো করে এরকম করে চেপে চেপে মাখতে হবে। আর যদি বড় জায়গা থাকে তাহলে এরকম করে মেখে সুন্দর করে কিন্তু বারবার এটাকে এরকম করে মানে ওপরে নিচে করে সুন্দর করে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে ওপর দিয়ে তেল দিয়ে মাখিয়ে আবার কিছুক্ষণ এটাকে মেখে নিয়ে রেখে দিতে হবে, মানে ঢেকে দিতে হবে 15-20 মিনিট বা আধা ঘন্টা। আর ততক্ষণে ঘরোয়া কিছু সবজি যেগুলো নাকি যেরকম পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো তো ঘরে থাকেই, তার সাথে টমেটো, আর এগুলোকে সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর তার সাথে এই যে টমেটোর কিন্তু মাঝের যে অংশটা থাকে মানে যেটাতে জল ভাব থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে আর 15-20 মিনিট হয়ে গেছে, আর আটাটাও দেখো মানে আটা বলতে ময়দাটা আর কি সুন্দর নরম হয়ে গেছে। আর নরম এই ময়দাটাকে কিন্তু হাতের সাহায্যে মানে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে, একটু মোটা বড় সাইজের ডোটা বানাতে হবে, তাহলে কিন্তু বেসটা বেশ সুন্দর হবে আর কি। তো ব্যাস এরপরে এই ডোটা নিয়ে একটু ময়দা ছিঁড়ে নিয়ে মানে ছিটিয়ে নিয়ে তার উপরে বেসটা দিয়ে নিয়ে এরকম হাত দিয়ে প্রথমে স্প্রেড করে নিতে হবে, চাইলে একটা বেলনা দিয়েও ইউজ করা যেতে পারে। আর যেই প্লেটে বানাবে সেই প্লেটের সাইজ অনুযায়ী এটাকে কিন্তু একটু বেলে নিতে হবে, ঠিক যেন বাইরে না বেরিয়ে যায় সেই ধ্যানটা রাখতে হবে। তো দেখো আমি একদম এই প্লেটে সমান সমান এই মানে পিজার বেসটাকে বানিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে একটু ফুটো ফুটো করে দিতে হবে, এর জন্য করতে হবে যখন এটা দেবো আমি বেক করার জন্য এটা যেন ফুলে না যায়। তার উপরে দিয়েছি একটা পিজা সস, আর পিজা সসটা খুব সহজ বানানো বাড়িতে, একটু সস তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি অরিগানো চিলি ফ্লেক্স আর তার মধ্যে একটুখানি মেয়ো দিয়ে তিনটাকে মিক্স করে এই মিশ্রণটা বানিয়ে দিয়ে এটা স্প্রেডটাকে দিয়েছি। তার উপরে এই কাটা সবজিগুলো দিয়ে ওপর দিয়ে একটু সুইট কর্ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই যে চিলি ফ্লেক্স আর অরিগানো এটাকে একটু ছড়িয়ে দেবো, সাথে কিন্তু চিজটা দিতে হবে। অবশ্যই পিজাতে তো চিজ দিতেই হবে, সেটা ছাড়া কি আর পিজাটা খেতে ভালো লাগবে। এবার একটা সাধারণ কড়াই নিয়েছি, তাতে নুন ছড়িয়ে দিয়েছি, তার মধ্যে এটা দিয়ে 15-20 মিনিট পর্যন্ত বেক করে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন পিজা, আর যেটা কিন্তু খেতে বাইরের থেকেও বাড়িতে বেশি সুস্বাদু লাগে।